করি এটা আমার একটা ইবাদত। এজন্য মঞ্চে দাঁড়িয়ে স্রষ্টার কাছে, মুর্শিদের কাছে, দয়ালের কাছে সাহায্য চাই, প্রার্থনা করি, মাওলা আজকে আমি যে কাজটি করব, যে ইবাদত খানা করব, আমার এই কাজের মধ্যে যেন শয়তান ঢুকতে না পারে, প্রবেশ করতে না পারে। আমার থেকে শয়তানকে দূরে রাখ। তাই মুর্শিদ অলি আল্লাহকে স্মরণ করে দরবারে সাহায্য প্রার্থনা করি। এটাই হলো বাউলের বন্ধনা। আমার বাউল গানটা হলো গুরুমুখী বিদ্যা। তাই মঞ্চে দাঁড়িয়ে ওস্তাদ, গুরু, মাতা, পিতা ভক্তি করতে হয়, তা না হলে বেয়াদবি হয়ে যায়। তো সেই মতো আমি আমার সে কাজখানা শেষ করলাম। তারপরেও সবই করতে হবে, কিন্তু সময় নিতে হবে অল্প। এই অল্প সময় নিতে গিয়া যদিও আমার এই বন্ধনার মধ্যে কোনো ভুল হয়ে যায়, আমি আমার সেই ভুলের জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। আমার প্রতিপক্ষ বাংলাদেশের একজন সুনামধন্য বাউল শিল্পী, বড় সুন্দর গান করেন, বড় ভালো লাগলো তার, কারণ এ আজকেই হলো তার সাথে আমার প্রথম, একেবারে প্রথম মঞ্চ। প্রথম মঞ্চে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর গান করেছেন। আমি মঞ্চে বসে শুনলাম আমাদের পালা গানটা যেন মঞ্চ এই প্রথম আসর থেকে যেন শুরু হয়ে যায়। আমার প্রতিপক্ষ সেটা করলেন না, ভদ্রতা দেখিয়ে গেলেন। তো আমিও পালা গানটা এখানে শুরু করব না, আমিও পরবর্তী স্টেজ থেকে পালা গান শুরু করব। তবে একটা কথা, এটা কোনো পালারই কথা নয়, কারণ প্রতিপক্ষ উঠে বন্দনা করেছে, গান করেছে। এবার উঠে যদি শুধু গান করে তাহলে একেবারেই ভালো লাগবে না, যেন দুই একটা কথা আমাদের মাঝে বলতে পারে, কারণ তার গাওয়া ভালো, তার বলা ভালো। তাই একটু শুনতে চাই, বুঝতে চাই, এটা কোনো পালার প্রসঙ্গ নয়। সে কথাটা হলো, একটি গান করলেন সাফায়াতের কান্ডারি আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, বড় সুন্দর। এই নাতে রাসূলটি করলেন বিধাই, আমার একটা কথা বড় জানতে ইচ্ছা হচ্ছে। আমার দলে নবীজি জন্ম নিলেন, তার মা হলেন আমেনা, বাবা হলেন আব্দুল্লাহ, তাই না? মা আমেনার গর্ভে জন্ম নিলেন, কিন্তু দুধ খাইলেন কার? মা হালিমার। বাবা কথা ঠিক কি না? লালন পালন করলেন কে? মা হালিমা। আমি এখানেই জানতে চাই, আপনি বলবেন, নবী যে গর্ভে জন্ম নিল সে মায়ের স্তনেও কিন্তু দুধ এসেছিল নাই, আসছে কি না? আসছে। হ্যাঁ, সাক্ষী কিন্তু দুর্বল হয়ে যেতেছে, দুর্বল হইলে চলবে না। যে গর্ভে নবী জন্ম নিল সে মায়ের স্তনেরও কিন্তু দুধ এসে ছিল। আমি শুধু এখানেই জানতে চাই, নবী জন্ম নিল, মা আমেনার গর্ভে দুধ খাইলেন, মা হালিমার, মা আমেনার বুকের স্তনে যে দুধ এসেছিল সেই দুধটা পান করছিল কে? কারণ যে গর্ভে নবী জন্ম নেয় সেটা কোনো সাধারণ মহিলা না, আর যেই নবীর জন্য যে খাদ্য আসে সেই খাদ্য ফেলে দেওয়ার মতো বস্তু না। আমি তাই জানতে চাই, আমার নবীর যে মা আমেনা, সে মায়ের স্তনের মধ্যে যে দুধ এসেছিল সেই বুকের স্তনের দুধটা পান করছিল কে? এই সৌভাগ্যবান ব্যক্তিটা কে?
তার পরিচয়টা কি আমি টপনার কাছ থেকে জানতে চাই। বলা হয় আমার নবীর নামের দরদ, এটা পড়লেও চলে না পড়লেও চলে না, পড়তেই হবে পড়তেই হবে, হবেই হবে, কেন হবে? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, কেন করি? আল্লাহর হুকুম। কিভাবে জানলাম? কোরআনের মাধ্যমে জানলাম। এইবার আমাকে যে দরুদ শরীফ পাঠ করতে হবে, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, কেন করতে হবে, এটাও আমাকে কে শিক্ষা দিল? আল্লাহর বাণী পবিত্র কোরআন আমাকে শিক্ষা দিল। সূরা আহজাব 56 নম্বর আয়াত, সেই আয়াতের মধ্যে বলা হয়েছে, ও আমার বান্দারা, বান্দারা আমি ও আমার ফেরেশতারা আমার নবীর নামের উপর দরুদ শরীফ পাঠ করছি, তাই বলছি বান্দারা তোমরাও আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পাঠ করো এবং সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সালাম পেশ করো। সুবহানাল্লাহ, সব জানো, সব জানো। তোমার ভালো লাগলো যে তুমি এত সুন্দর একটা কাজ করলেন, প্রথম মঞ্চে দাঁড়িয়ে একটি নাত রসুল করলেন। যেহেতু আমিও একজন মুসলমান, আমিও সে নবীর উম্মত, গুনাহগার উম্মত বলে দাবি করি, তাই আমিও একটি নবীজি একটি নাত রসুল শুরু করি। আমার পাতা তোমরা কি তাই সব জানো?
वही तो नहीं कि